हमने मजबूरी में अपना घर छोड़ा था, वरना कोई अपना देश, अपना परिवार, अपने दोस्तों को छोड़कर क्यों जाएगा सरहदों पे गोली खाने। अनेक प्रतीक्षार पर अवशेषे बेर हलो डंकी ट्रेलर। ট্রেলারটি রিলিজের মাত্র চার ঘণ্টায় রেড চিলিজ ইউটিউব চ্যানেলে ভিউ পায় প্রায় 5.5 মিলিয়ন ভিউ। তাহলে বুঝতে পারছেন কতটা হাইপে আছে মুভিটি। তো চলুন দেখে আসি ট্রেলারের কিছু অংশ। ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভারতীয় সংস্কৃতি হোক বা খান সাহেবের নিজস্ব রাজত্ব, ট্রেন দিয়ে শুরু হয় ট্রেলারটি, পরে আস্তে আস্তে সবগুলো চরিত্রকে সামনে আনে মুভিটির লিড চরিত্র। সেখানে দেখা যায় তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিকে, যারা মনু, সুখী ও গোলাটি নামে অভিনয় করে। এদের সবার ইচ্ছে ছিল ইউরোপ যাওয়ার, যার জন্য সবাই ইংরেজি শিখছিল। ট্রেলারের কিছু ডায়লগ আর সিন দেখেই বোঝা যায় প্রথম পার্ট নিশ্চিতভাবে খুব ফানি এবং ইমোশনাল হতে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই ঘটনা অন্যদিকে মোড় নিতে শুরু করে। বেআইনিভাবে তারা ঢুকতে চায় ইউরোপে। এক্ষেত্রে শাহরুখের একটা ডায়লগ আলো লাগে, যেটা হলো, ইংরেজরা তো কোনো পারমিশন নিয়ে আমাদের দেশে এসে আমাদের শাসন করেনি এবং আমরাও তাদের জিজ্ঞেস করিনি তারা হিন্দি জানে কি না, তাহলে আমরা কেন পারমিশন নিব। এরপরই শুরু হয় অবৈধ যাত্রা। গাধা ফ্লাইট নামক বেআইনি ব্যাকডোর দিয়ে তারা ইউরোপে ঢুকতে চায়। আর এখানে এই সিন পুরো উল্টো দিকে ঘুরতে থাকে। অ্যাকশন থ্রিলিংয়ে ভরপুর এরপরের সিনগুলো। রাজকুমার হিরানির মুভিতেও যে অ্যাকশন থাকতে পারে সেটা এতদিন অনেকের ধারণারও বাইরে ছিল, কিন্তু অ্যাকশন পার্ট দেখে মনে হলো হিরানির কমেডি যতটা হাসায়, ইমোশন যতটা কাঁদায়, তার চেয়েও ভয়ঙ্কর হবে ডাঙ্কির অ্যাকশন পার্ট। আর হবে নাই বা কেন, আন্ডার ওয়াটার ফাইট ভিকি কৌশল ওরফে সুখীর সারা গায়ে আগুন নিয়ে হাঁটা, উফ। ট্রেলারের এমনই এক অ্যাকশন সিন থেকে জানা যায় ডাঙ্কিতে শাহরুখ অভিনীত চরিত্রের নাম হার্ডি। তবে যেটা না বললেই নাই হয়, শাহরুখ হোক বা অন্যান্য আর্টিস্ট, সবাই অভিনয়ে সুন্দর আর নিখুঁতভাবে তাদের ক্যারেক্টারগুলোকে তুলে ধরেছেন তা সত্যি অসাধারণ। আর গল্পের কথা কি বলবো, আসলে গল্পটা শুধু পাঞ্জাবের না, এটা সমস্ত নন ইউরোপিয়ানদের গল্প, যারা ছোট শহরে থেকেও অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে। আর এই সাধারণ গল্পকে রাজকুমার হিরানি যে অসাধারণভাবে তুলে ধরবে ডাঙ্কি মুভিতে তার বলার অপেক্ষা রাখে না। এছাড়া ভারত, বুদাপেস্ট, লন্ডন, সৌদি আরব সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পট থাকছে এই মুভিটিতে। যাই হোক, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক কিংবা কালার টোন, সবটাই এত সুন্দর করে সাজানো হয়েছে যে এই 3 মিনিটের ভিডিও থেকেই সহজে বলা যায় ওভারসিজে 50 মিলিয়ন আয় করা ডাঙ্কির কাছে কোনো ব্যাপারই না। আর এমনই যদি হয়, সালারের সাথে যে ক্লাশ হওয়ার কথা সেখানে টর্চ দিয়েও সালারকে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। তবে ট্রেলারের শেষ দিকে একদম ভিন্ন কিছু দৃশ্য দেখা যায়, যেখানে বয়স্ক হার্ডি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। তবে আশেপাশের মানুষ দেখে বোঝা যায় এটা ভারতেই। তাহলে কি ডাঙ্কি তার টিম নিয়ে ইউরোপ পৌঁছাতে পারেনি, নাকি বিদেশের মাটি তাকে ধরে রাখতে পারেনি, ছুটি আসতে হয়েছে আবার মাটির টানে? টালটো থেকে যে ঘটনার শুরু তার শেষ কোথায়? এসব প্রশ্নের জবাব পেতে হলে অপেক্ষা করতে হবে 21 ডিসেম্বর পর্যন্ত। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ডাঙ্কি নিয়ে আপনার কি মতামত তা জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।